দর্শক আসসালামু আলাইকুম আমি ক্যানাডার মেনিটোভা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আমার সাথে আছেন জনাব ইমাম উদ্দিন ভাই ইমাম উদ্দিন ভাই বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস বি এর এক্সিকিউটিভ ডিরেক্টর আপনার ইমাম ভাইকে চেনেন উনি আগেও আমাদের চ্যানেলে এসে সমৃদ্ধ করেছেন আমরা আজকে একটু কথা বলবো আপনারা জানেন যে কেয়ারগিভার প্রোগ্রাম বলে একটি প্রোগ্রাম চালু করেছে পাইলট প্রোগ্রাম সেই পাইলট প্রোগ্রামটার রেজিউমে নিয়ে তো ইমাম ভাই কেন ইমাম ভাই হচ্ছে যে একটি অর্গানাইজেশন চালান আপনারা জানেন এবং সেই অর্গানাইজেশনের তিনি প্রধান তো ওনাদের কাজই হচ্ছে এই অন্যতম একটি কাজ হচ্ছে রেজুমে করা তো এই বিষয়টা নিয়ে একজন এক্সপার্ট হিসাবে উনি আজকে আমাদের সাথে থাকবেন তো ইমাম ভাই আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে আবারও অনেক ধন্যবাদ সাকিব ভাই আমাকে ডাকার জন্য আচ্ছা তো ইমাম ভাই আমি আপনার কাছে যাওয়ার আগে আমি দর্শকদের আরেকটু মনে করিয়ে দিতে চাই যে ক্যানাডায় একটি গিভার পাইলট প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রামটায় তারা সরাসরি অন অ্যারাইভেল পিআর দিয়ে নিয়ে আসবে এবং যোগ্যতা খুবই কম বলেছে সিএলবি লেভেল ফোর তারপর শেষে একটা হাই স্কুল ডিগ্রি লাগবে হাই স্কুল ডিগ্রি লাগবে অবশ্যই ইসিএ করা লাগবে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে এবং একটি জব অফার থাকা লাগবে তো মূল চ্যালেঞ্জের বিষয় এই জায়গাটায় সেটা হচ্ছে যে একটি জব অফার ম্যানেজ করা এবং সেই জব অফারগুলি অবশ্যই এখানকার জব ব্যাঙ্ক ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং জব ব্যাংক ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করার পরে ওরা যদি আপনাকে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে যদি সিলেক্ট করে সিলেক্ট করলে করে পরে আপনার ভিসার জন্য প্রসেসিং করবেন তো জব ব্যাংক ক্যানাডাতে কীভাবে রেজুমেটা আমরা বানাবো সেই বিষয়ে আমরা আজকে এসেছি আমাদের অতিথি ইমাম ভাইয়ের কাছে ইমাম ভাই তো একটু শুরু করি আমরা প্রথমে যদি একটু বলেন যে কারা কারা এলিজেবল হতে পারে এই প্রোগ্রামে যেমন যারা নার্স বা অর্থাৎ আমি আপনাকে একটা ক্লু দিলাম যে কারা কারা এলিজেবল হতে পারে কেয়ার কিপার ধন্যবাদ সাকিব ভাই কেয়ার কিপার প্রোগ্রামে গভর্নমেন্টের যে নিয়ম আছে সেটাতে হচ্ছে হাই স্কুল পাস আপনি যে অলরেডি বলেছেন যে হাই স্কুল বলতে বাংলাদেশে গ্রেড টেন বোঝায় কিন্তু কানাডাতে গ্রেড টুয়েলভ মানে বাংলাদেশে ইন্টারমিডিয়েট যেটা সেটা ইন্টারমিডিয়েট পাস এটা হচ্ছে মিনিমাম এরপর ইংলিশ জানা থাকতে হবে মিনিমাম ফোর লেভেল ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক ফোর বলে তো সেটা ধরেন আমরা আইল যদি ধরি ফাইভ আমরা বলতে পারি যে যার ফাইভ লেভেল ফাইভ আছে অন্তত তার মিনিমাম বেশি হলে তো অবশ্যই ভালো এটা একটা ভালো দিক পাশাপাশি এই রিলেটেড কেয়ার গিভার হচ্ছে ধরেন কোনো কেয়ার সেন্টার এল্ডারদেরকে কেয়ার করা বা বয়স্ক যারা এদেরকে কেয়ার করার মতো এরকম কাজের অভিজ্ঞতা থাকলে সেটাকে সেটাও কাউন্ট হবে সেটা থাকা আর বিশেষ করে নার্সিং আপনি যেটা বলেছেন নার্স বা ধরেন পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার তারাও বেসিক্যালি এটার সাথে যায় কারণ তারা কেয়ার করে এরকম এক্সপিরিয়েন্স থাকলে তো অবশ্যই ভালো মানে মিনিমাম এটা কিন্তু দেখা গেলো যে একজনের ইংলিশ খুব ভালো সিক্স সেভেন তার তো অবশ্যই বেটার এবং তার হয়তো পড়াশুনো আছে এল্ডার কেয়ারের উপর সেটা অবশ্যই বেটার এগুলো খুব সহজ হয় তো এই এই যোগ্যতাগুলো যদি থাকে সে করতে পারবে কিন্তু তা সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার অ্যাপ্লাই করলে কানাডায় আমরা রেজিউমই বলি কিন্তু বাংলাদেশে সাধারণত সিবি বলা হয় তো বাংলাদেশের সিবির সাথে কানাডার রেজিউমির অনেক ডিফারেন্স আছে তো অ্যাপ্লিকেশন করে সেটা মানে তা সে যেন জবটা পায় জব অফারটা পায় সেটা চেষ্টা করতে হবে এবং জব অফার পেতে হবে এটা আরো একটা শর্ত আপনি অলরেডি মেনশন করেছেন জি তো এখন যদি আমরা একটু রেজুমিটার দিকে যদি একটু আগাই যে আমরা কিভাবে সেই রেজুমিটা বানাবো অর্থাৎ সে বিষয়টা যদি নিয়ে আমাদের সাথে যদি একটু কথা বলতেন ধন্যবাদ আমি একটা স্যাম্পল আপনাদের আপনাকে দেখাইতে পারি যে সাধারণত কি রকম থাকে সেটার একটা স্যাম্পল আপনাদেরকে নিয়ে আলোচনা করতে পারি যেমন আমরা বাংলাদেশে কিন্তু ওইভাবে বলি না কানাডা রেজিউমি তিন ধরনের হয় একটা হচ্ছে ক্রনোলজিক্যাল রেজিউমি একটা হচ্ছে ফাংশনাল রেজিউমি এবং একটা হচ্ছে কম্বাইন্ড রেজিউমি আমি যে আমরা বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে আসি বা বাংলাদেশে যেটা করি এটাকে বলে ক্রনোলজিক্যাল এটা এটাই মোর অ্যাকসেপ্টেবল এখানে মোর অ্যাকসেপ্টেবল ক্রনোলজিক্যালটা হচ্ছে আপনি একটা পজিশনে কাজ করছেন এবং পরে আরেকটা পজিশনে কাজ করছেন একই ধরনের সেটা হচ্ছে ক্রনোলজিক্যাল রেজিউমি আবার আরেকটা রেজিউমি হচ্ছে ফাংশনাল রেজিউমি যেটাতে আপনি হয়তো অন্য পেশায় ছিলেন কিন্তু এখন আপনি ওই রিলেটেড আপনার কাজের অভিজ্ঞতা নাই যেমন আপনি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ছিলেন কিন্তু বা অন্য একটা কাস্টমার সার্ভিসে ছিলেন কিন্তু আপনি এখন আসছেন যে কেয়ারগিভার হিসেবে কাজ করতে তাহলে সেক্ষেত্রে আপনার ফাংশনাল রেজিমি করতে হবে কারণ আপনাকে স্কিল বেস মানে স্কিলটা যে দেখাতে হবে যে না আপনি এই কাজটাও পারেন আপনার স্কিলটা হাইলাইট হবে পজিশনের চেয়ে কোথায় কাজ করছেন সেটার চেয়ে এগুলো তো আমরা যাক অত বিস্তারিত ডিটেলসে না যে একটা স্যাম্পল আপনাদেরকে দেখাই যে কি ধরনের কীভাবে আপনার রেজিউমি করবেন প্রথম হচ্ছে রেজিউমিতে একটা মাস্ট হেড আপনার ছবি দরকার নেই আপনার বয়সের উল্লেখ দরকার নেই আপনার ধর্ম জাতীয়তা কিছুই দরকার নেই আপনাকে একেবারে সিম্পল যেন আপনার দুই শব্দের একটা নাম আপনার ক্যানাডাতে আপনি জানেন নর্থ আমেরিকাতে দুই শব্দের বেশি নাম ইউজ করে না জাস্টিন টুডো বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন জো বাইডেন বলেন সবাই দুই শব্দের নাম ইউজ করে আপনি যদি তিন চার শব্দের একটা নাম ইউজ করেন আপনার থাকতে পারে কিন্তু এটা ম্যান্ডেটরি না যে আপনাকে এটাই দিতে হবে না দিলে আপনার হবে না আপনার পাসপোর্টকে ফলো করতেবে না দ্যাট ইজ নট দ্য রাইট আপনি দুই শব্দের একটা নাম দিবেন এটা কানাডিয়ান স্ট্যান্ডার্ড বলে নামটা থাকলো যেমন আমি আমিনা খাতুন একজনের নাম দিলাম দুই শব্দের এবং নামটা আপনার যত সহজে উচ্চারণ করতে পারে সেটা দিবেন আপনার নাম অনেক বড় ধরেন আপনার কামরুন নাহার কামরুন আমরা বাঙালি উচ্চারণ করতে পারো কিন্তু কানাডিয়ানরা হয়তো যারা এখানকার ওরা হয়তো উচ্চারণ করে আমার বাসায় কাজের মানে হবে ও আমি প্রোনাউন্স করতে পারবো না এটা এটা বরং একটা সহজ নাম তো দেখি তো আপনি করলেন কামরু দেন আপনি আবার ভাগ করলেন নাহার এটাই যথেষ্ট দুইটা ভাগ করে দিলেন কোনো অসুবিধা নেই সো নামটা খুবই ইম্পর্টেন্ট এটা একটা সেকেন্ড হচ্ছে আপনি আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিতে পারেন যেখানে ছোট করে দিলেন বাংলাদেশ লিখতেও পারেন না লিখতেও পারেন এত হাইলাইটস করার দরকার নেই যে হ্যাঁ দিলেন ঢাকা দিলেন বা পটুয়াখালী দিলেন ফেনি দিলেন যেটাই হোক আপনার ফোন নাম্বারটা দিলেন যেন আপনার সাথে কমিউনিকেট করতে পারে বা ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনাকে দিতে হবে কারণ আপনার সাথে ফার্দার কমিউনিকেশন করা যাবে না যদি আপনি না দেন এটা এর পরে এই জিনিসটাকে আমরা মাস্ট হেড বলি এর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে কেয়ার অবজেক্টিভ অনেকে অবজেক্টিভ লেখে টু অবটেন এ পজিশন কিন্তু এত কিছু দরকার নেই কারণ এত কিছু পড়তে পারে না ওদের অত সময় থাকে না জাস্ট এটাই অবজেক্টিভ বোঝা যাবে যে আপনি কেয়ার গিভারে চাচ্ছেন চাওয়ার পর আপনাকে যেটা করতে হবে যে হাইলাইটস অফ স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনি মনে রাখবেন এই কেয়ার গিবার লিখছেন এখান থেকে একেবারে লাস্ট পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা জিনিস আপনার এই কেয়ারগিবার পজিশনটাকে সাপোর্ট করতে হবে এবং একটা শব্দ আপনি এখানে কোথাও লিখবেন না যেটা কেয়ার কে সাপোর্ট করে না অতিরিনজিত আপনার দরকার নেই পুরো এটাতেই থাকতে হবে আপনাকে আপনার আমরা যে খাবার রান্না করি যদি খিচুড়ি রান্না করি একেবারে একজাক্টলি ওই ইনগ্রেডিয়েন্টস গুলো দিই বেশি ডাল দিলে হবে না বেশি পানি দিলে হবে না আপনার থাকতে পারে কিন্তু দেয়া যাবে না তো একজাক্টলি আপনাকে সেটা ফলো করতে হবে তো কি ফলো করো ধরুন ফর এক্সাম্পল আমি একদম নিচে যাই যে আপনার এডুকেশন ওরা চাইছে একটা হাই স্কুল ডিপ্লোমা এখন আপনার মাস্টার ডিগ্রি আছে আপনি দিলেন যে মাস্টার ডিগ্রি যে আমার বাংলাদেশে হয় যে ও আমি মাস্টার্স পাইছি কিন্তু হাই স্কুল কেন দিব কিন্তু না আপনাকে মাস্টার্স দিলে ওরা হায়ার করবে না আপনাকে ইন হায়ার বলতে ইনভাইট করবে না ইন্টারভিউ যে এটা ওভার কোয়ালিফাইড তা আপনাকে জাস্ট এডুকেশনটা হাই স্কুল ডিপ্লোমা হলে হাই স্কুল ডিপ্লোমা কিন্তু কেয়ার গিভার রিলেটেড কোনো ডিপ্লোমা কোনো এডুকেশন থাকলে সেটা আপনি দিতে পারেন কারণ এটা এটাকে সাপোর্ট করে যাই হোক এর এটা আপনার এডুকেশনটা যাবে একদম নিচে একদম ইয়েতে কিন্তু প্রথম হবে হাইলাইটস অফ স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স তো হাইলাইটস অফ স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স কি একেবারেই আমি যদি বলি এটা কেয়ার গিভার এখানে প্রত্যেকটা এটাই অনেক সময় দেখে নিচে দিয়ে আর কি সেটা দেখে না যে ওদের এটা ফিল আউট করে কিনা যেমন ডেমনস্ট্রেটেড এ ডিপ কমিটমেন্ট টু প্রোভাইডিং কম্পেনশনেট অ্যান্ড এম্পাথেটিক কেয়ার টু ক্লায়েন্ট অ্যান্ড শিউরিং দেয়ার কমফোর্ট ডিগনিটি অ্যান্ড ওভারঅল ওয়েলবিং অল টাইমস

ং কমিউনিকেশন স্কিল যেটা আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস এর কথা বলছি আমরা সেটা অ্যাক্সিলেন্ট টাইম ম্যানেজমেন্ট এবিটিস মানে এগুলোতে এখানে আটটার বেশি পয়েন্ট দিবেন না সর্বোচ্চ আটটা ছয় থেকে আটটা অনেক বড় হয়ে যায় এটাই যথেষ্ট এটা মাথায় রাখতে হবে এরপর আপনার এবার যে আপনি হ্যাঁ কেয়ার গিভার ছিলেন যদি থাকেন আপনার সেটা বা ওইটা রিলেটেড আপনি কোম্পানির নামটা লিখতে পারেন আপনি কোন ডিস্ট্রিক্ট সেটা লিখে দেন ওরা অনেক সময় এটা যেন আপনাকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি বাংলাদেশ থেকে করছেন বাংলাদেশটাকে যে এক্সট্রা গুরুত্ব দিবে সেটা না হয়তো আপনি ভালো করলেন ইন্টারভিউতে তখন হয় না ঠিক আছে ও বাংলাদেশ না কোন ইংল্যান্ড থেকে আসছে সেটা বিবেচ্ছ না আপনি মোটামুটি এতটুকু দিলেই হয়ে গেল মানে একেবারে ডিটেলস আপনি বাংলাদেশ থেকে আসছেন আপনার এটা এত না দেওয়াটাই আমি মনে করি যে যৌক্তিক তো সেখানে আপনি কি করছেন এটা একটা জিনিস আমি যখন আমি অ্যাজ অ্যান এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার হিসাবে এখানে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ প্রোগ্রামে কাজ করি উনি যেটা বলেছেন যে বেঙ্গলি ইনফরমেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এটার পাশাপাশি আমার যে কাজটা তো আমার আমি যারা নট অনলি বাঙালি সারা প্রত্যেকটা কমিউনিটি ইভেন্ট ধরেন এখানকার যারা ক্যানাডিয়ান তাদেরকে থেকে শুরু করে সবারই রেজিমি দেখার সুযোগ হয় অনেক সময় যেটা ভুল করে সেটা হচ্ছে এখানে দেখেন টু থেকে টু এই কাজগুলো উনি করেছেন এখন করছেন না এটা ফার্স্ট ট্যান্সে হবে প্রত্যেকটা অ্যাসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রার ফ্রি ফেয়ার প্রোভাইডেড এরকম কিন্তু অনেকে এখানে প্রেজেন্টে লেখে এখানে যদিও এটা পাস্টে ছিল এটা আপনাদের খেয়াল রাখতে হবে সেকেন্ড হচ্ছে এখানে যেই কাজটা কোনো রিপিটেটেড হবে হবে না একই কাজগুলো যেন রিপিটেশন না হয় যেমন কেয়ার হিসেবে কাজ করছেন রেজিস্টেড ক্লায়েন্টস উইথ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং ইনক্লুডিং বাথিং ড্রেসিং গ্রুমিং অ্যান্ড টয়লেটিং এই কাজে উনি জড়িত ছিলেন এটা হচ্ছে কেয়ার সাথে তারপরে মেডিকেশন অ্যাডমিনিস্ট্রার করা সার্ভ নিউট্রিশন অ্যান্ড মিলস প্রোভাইডেড কম্পেয়ার কম্পেনিয়নশিপ মানে তার সাথে একটা সময় কাটানো মিনিংফুল এই জিনিসগুলো এটা চারটা হলে পাঁচটা পর্যন্ত যেতে পারে বাট নট মোর দেন ফোর এটা হচ্ছে এর আগের আরেকটা পজিশন হোম হেলথ কেয়ার এইড এটাও কেয়ার গিভারের মতো আরেকটা একই পজিশন কিন্তু এটা হোম হেলথ এইড এখানে উচ্চারণ করছে কেয়ার গিভার আপনি এখানেও খালি কেয়ার গিভার দিলেন দিতে পারেন বাট আপনার পজিশনটা যদি একটু ডিফার যেমন আমরা অনেক সময় আমি আমার বাসায় হোম হেলথ এইড ফর মাই চিলড্রেন গ্র্যান্ড মাদার ওর মাই আদার ফ্যামিলি মেম্বার প্রোভাইডেড পার্সোনাল কেয়ার সার্ভিসেস আমরা সবাই বাংলাদেশি আমরা কিন্তু ফ্যামিলিতে করি এই কথাটা লিখতে আপনি ইন্ডিপেন্ডেন্ট হোম হেলথ এইড লিখতে পারেন যদি আপনার রিলেটেড এক্সপিরিয়েন্স কোথাও জব না থাকে তো ঠিক আছে নার্স হোম আপনার এটাও পাস্টে হবে কিন্তু যদি আপনি এক্সিস্টিং কোনো কোম্পানিতে কেয়ার গিভার বা রিলেটেড করেন তখন আপনি সেটাকে উল্লেখ করে এটাতে প্রেজেন্ট ফর্মে এই কথাগুলো লিখলেন আর দেখবেন যে যত যেমন এখানে যেগুলো আছে এগুলোর সাথে এগুলো কি মানে কিছুটা দুই একটা মিলে আছে কারণ একই পজিশন কিন্তু একটু চেষ্টা করা হয়েছে যে একটু ডিফারেন্টলি লেখা সাপারেটেড ক্লায়েন্ট উইথ মেডিকেশান ম্যানেজমেন্ট একেবারে হুবু একই রকম যেন না হয় এরপর জাস্ট এডুকেশন হাই স্কুল ডিপ্লোমা আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনি আজ থেকে বিশ বছর আগে পাশ করছেন তো ওরা হয়তো বয়স বুঝে যাবে আপনি যদি এখানে তাহলে বুঝবে যে ও আচ্ছা হাই স্কুল ডিপ্লোমা তখন করছে কিন্তু এখন তো এত বছর হয়ে গেছে তাহলে ওটার বয়স হয়ে যাবে তো আপনার বয়স আপনার ন্যাশনালিটি আপনার কোনোভাবে এগুলো যেন কেনাডায় এগুলো এগুলো একেবারে কনফিডেন্সিয়াল ইভেন এমপ্লয়ারও আপনাকে জানতে চাইতে পারে না ইন্টারভিউতে যে তোমার বয়স কত যখন আপনাকে হায়ার করবে হয়তো আপনার ওই ইনফরমেশনগুলো লাগবে তো মোটামুটি এটা একটা মানে ক্রনোলজিক্যাল রেজুমি এরকম একটা রেজুমি যদি আপনি ফলো করেন তাহলে মোটামুটি আমি বলবো যে এটা ক্যান্ডিয়ান স্ট্যান্ডার্ডের এর রেজুমি জি তো ধন্যবাদ ইমাম ভাই আমরা রেজুমেটা দেখলাম এবার আমরা একটু রেজুমের পরে এবার আমরা যাব একটু আপনার ওইটাকে কি বলে যেটা কাভার লেটার কাভার লেটার তো কাভার লেটারে যাওয়ার আগে দর্শক এখন আপনারা দেখছেন যে জবগুলি থেকে পাবেন জবগুলি পাবেন হচ্ছে স্টেট জব ব্যাংক ক্যানাডাতে যাবেন জব ব্যাংক ক্যানাডাতে গিয়ে এই যে আমি শুধু কিওয়ার্ডটা লিখলাম কেয়ার গিভার এবং কেয়ার গিভার কিওয়ার্ডটা লেখার পরে এখানে ওরা দেখছেন যে জব দেখাচ্ছে এই মুহূর্তে কানাডায় কেয়ার গিভারের জব ফাঁকা আছে এক হাজার আটশো উনসত্তর জন এক হাজার আটশো পোস্ট কিন্তু আছে এবং গভর্নমেন্ট এই প্রোগ্রামটা শুরু করছে বা করবে আমরা যেটা শুরুতেই দেখালাম তো অপরচুনিটি প্রচুর আছে এতদিন বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এই কেয়ারগিভার পদগুলিতে অ্যাপ্লিকেশন এপ্লিকেশন করতে পারতো না মানুষ কারণ সেখানে এলএমআই এর কিছু কিছু ব্যাপার স্যাপার ছিল এখন আর এখানে এলএমআই নেই তো মানে আপনাদের যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে এই জায়গাটা যাবেন এই জায়গাটায় গিয়ে আপনি আপনি যে কাজ করছেন সেই কাজের সাথে মিলে কিনা সেটা খেয়াল খেয়াল রাখবেন রাখার পরে তারপর এই জন্য কেয়ার সাবমিট করতে পারবেন তো আমাদেরকে ইমাম ভাই এতক্ষণ রেজুমেটা দেখালো এবার আমরা একটু ইমাম ভাইয়ের কাছ থেকে দেখব যে কাভার লেটারটা আমরা কিভাবে আহ লিখব ধন্যবাদ সাকিব ভাই এটা হচ্ছে একটা কাবার লেটার আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে রেজিউমিটা করেছি একেবারে সেম একটা মাস্ট হেড হেডিং হেডার থাকবে ওটাকেই কপি করে আপনি এখানে করতে পারেন যেখানে আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস থাকবে কারণ এটার কারণ হচ্ছে যে অনেক সময় ওরা প্রিন্ট করে কাভার লেটার এবং রেজিউমি তো আপনার এটা যদি না থাকে এটা ডিফারেন্ট হয় আপনার একটার সাথে একটা মিল থাকে না ওরা অনেকগুলো হয়তো বিশটা পঞ্চাশটা একশোটা রেজিউমি প্রিন্ট করলো এবং কাভার লেটার তখন দেখা গেলো যে না এক্সাক্টলি দিস ইজ দ্য সেম ওয়ান উইথ কাভার লেটার ইয়ের সাথে তো এটাও একটা কারণ আর একটা মানে সিমিলারিটিস থাকবে আপনি যে কোম্পানিটাতে কাজ করবেন যেমন এই মুহূর্তে আমি আজকে দেখলাম যে ওরা থর্ন গ্রুপ হোম কেয়ার টরন্টো ওরা এটা জব ব্যাংক থেকে নেয়া যেটা আপনারা সাকিব ব্যাংক কাছে ওরা হায়ার করছে একজন কেয়ার হায়ার করতে চাচ্ছে একজন কেয়ার কিপার তো আপনার তাদের নামটা দিলেন রি মিনস আপনি রিগার্ডিং কোন বিষয়ে আপনি করছেন এই অ্যাপ্লিকেশান ফর কেয়ার কিপার পজিশন এরপর আপনি লিখলেন ডিয়ার হায়ারিং ম্যানেজার অথবা ডিয়ার হিউ হিউম্যান রিসোর্সেস আপনি জানেন না এক্সাক্টলি কে তো এইভাবে সম্বোধন করতে হয় আপনি লিখতে পারেন আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট কেয়ার কিপার পজিশন এট দিস কোম্পানির নাম লিখতে পারেন অ্যাজ অ্যাডভার্টাইজ অন ডাব্লিউডাব্লিউ কোথার থেকে এটা আপনি দেখলেন সেটা আপনাকে মেনশন করাটা ব্যাড ক্যানাডা সবসময় ইয়ে করে আপনি যদি সেটা কোনো ফ্রেন্ডের মাধ্যমে শুনে থাকেন আপনি বলতে পারেন যে অ্যাজ হার্ড ফ্রম দ্য রিলায়েবল সোর্সেস অর দিস ওয়ান সো সোর্সটা উল্লেখ করতে ওরা ভাবে যে কোথার থেকে আপনি এটা পাইলেন এরপর আপনি উইথ ওভার ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স প্রোভাইডিং যত ইয়ার্স থাকে আপনার সেটা দিলেন আই এম কনফিডেন্ট ইন মাই এবিলিটি টু কন্ট্রিবিউট পজিটিভলি টু ইউর টিম অ্যান্ড এনহেন্স দ্য কোয়ালিটি অফ লাইফ ফর ইউর ক্লায়েন্টস সো এইটা আপনার মতো করেই লিখতে পারেন কিন্তু এখানে মানে ওদেরকে অ্যাড্রেস করে দিতে হবে এরপর আপনি আপনার কি এক্সপিরিয়েন্স আছে একটু আপনার রেজুমি মতো একই জিনিস না একটু ডিফারেন্টলি আপনি লিখলেন যে আই হ্যাভ ডেভেলপ কম্প্রিহেন্সিভ স্কিলস অ্যান্ড ফ্যাশন কেয়ার আপনাকে জব পোস্টিংটা দেখে রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার রেজিউমিং তৈরি করতে হবে কাস্টমাইজ করতে হবে এবং একইভাবে আপনার কাবার ল্যাটারটাও করতে হবে কভার ল্যাটারটা আপনারা হয়তো পরে একটু জুম করে দেখে এই ভিডিওটা আপনি দেখবেন যে কথাগুলো কী লিখছে যেমন আই আই অ্যাডমিনিস্ট্রেট

যে হয়তো আমি এখানে লিখছি ইনোভেটিভ কেয়ার প্রোগ্রাম আপনি চিন্তা করতে পারেন যে হ্যাঁ দেখলেন যে ওরা আজ থেকে পঞ্চাশ বছর এই কাজটা করতেছে যে আপনি বলতে পারেন যে আমি আই পার্টিকুলারলি ইম্প্রেস দিস কোম্পানি ইজ হেল্পিং ফি ফল ফর দ্য লাস্ট ফিফটি ইয়ার্স এরকম আই এম এক্সাইটেড দ্য অপরচুনিটি ওয়ার্ক উইথার্স মাই ফন ফর এনহেন্সিং লাইফস অফ দোস নিড আই হ্যাভ অ্যাটাচড মাই রেজিউমি এখানে বলতে হবে যে আপনি আপনার রেজিউমিটা রিভিউ করার জন্য পারেন আই উড ওয়েলকাম দ্য অপরচুনিটি টু ডিসকাস হাউ মাই স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যালাইন উইথ দ্য নিডস অফ ইউর টিম ইন মোডেল থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ দিতে হবে যে আপনার এবং আই লুক ফরওয়ার্ড টু ফোসিবিলিটি অফ কন্ট্রিবিউটিং টু হোম কেয়ার লাইন অ্যান্ড মেক এমন দেয়ার লাইন এখানে আপনি আরেকটা কথা বলেন আই উড লাইক টু ওয়েলকাম ফর অ্যান ইন্টারভিউ এই কথাটাও অ্যাড করতে পারেন আমরা অনেক সময় সেটাও করি আমি এখানে একটু ডিফারেন্টলি দেখতাম আই ক্যান বি রিচড অ্যাট যে ফোন নাম্বারটা আছে এখানে এবং ইমেলটা আছে দিস ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস এটা করে আপনি সিনসিয়ারলি দিবেন আপনার সাইন করবেন এবং এটা করবেন সিম্পল নট মোর দ্যান ওয়ান ফেস আপনার একইভাবে রেজিউমিটা কানাডাতে সর্বোচ্চ দুই পেজ হয় আমি এক পেজ পেজ দেখালাম তো আপনাদের এই লেংথটাও চিন্তা করতে হবে মানে যত সিম্পল কিন্তু এটার ভিতর খুবই অ্যাট্রাকটিভ করে আপনি করবেন তো কাবার লেটার এবং রেজিউমি একটা ফোল্ডারে একই ফাইল করে ফিডিএফ করে পাঠাতে পারেন পিডিএফ করলে অনেক সময় মানে ভেঙ্গে যায় না অনেকের হয়তো ওপেন করতে সমস্যা হয় ওয়ার্ডে সাপোর্ট করে না তো ফিডিএফটা মোটামুটি সব কম্পিউটারে সাপোর্ট করে এই জিনিসটা খেয়াল রাখবেন অনেকে আপনার তাকে হয়তো কপিও করতে পারবে না যখন আপনি পিডিএফ করলেন আপনারটা অনেক ইয়ে থাকলো মোটামুটি এটা একটা কাভার লেটার এবং আমরা এর আগে রেজুমি নিয়ে কথা বললাম আচ্ছা এবার আমার দুই একটা সিম্পল সিম্পল কোশ্চেন না আমি একটু দর্শকদের আবার একটু মনে করে দিই ইমাম ভাই একটু যোগ করবেন একটু কি পয়েন্ট যেমন আমরা এখানে বয়স দিব না তারপর শেষে আমরা ধর্মটা দিব না তারপর শেষে বাবার নাম মায়ের নাম তারপরে হাইট এই সমস্ত জিনিসগুলি

সেকেন্ড টাইম যদি তার কাছে রেফারেন্স চাই একটু সংক্ষেপে যদি বলতেন অনেক ধন্যবাদ আগে কানাডায় আপনি নর্থ বিশেষ করে নর্থ আমেরিকা এবং ইভেন কানাডায় রেজিউমিটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হয় স্ট্যান্ডার্ড মানে আজ থেকে পাঁচ বছর আগে যে স্ট্যান্ডার্ড ছিল এখন আর সেই স্ট্যান্ডার্ড নাই আজ থেকে পাঁচ বছর আগে রেজিউমে মানে পাঁচ না দশ বছর আগে রেজিউমে বা ওখানেই আপনার রেফারেন্স দুইটা রেফারেন্স লিখিয়ে দেওয়া হতো এখন আর সেটা নাই পরে যেটা হতো রেফারেন্স গত পাঁচ বছর আগেও ইভেন্ট ছিল যে রেফারেন্স আর অ্যাভেলেবল আপন রিকোয়েস্ট এটা লেখা থাকতো কিন্তু এখন আর সেটা লিখা হয় না এখন একদম লেটেস্ট ইয়েতে কানাডায় রেজিউমের উপর হাজার হাজার বই আছে আমি অন্তত চল্লিশ পঞ্চাশটা বই পড়ছি রেজিউমের উপর যে রেজিউমি ধরেন একদম রেগুলারলি চেঞ্জ হয় প্রচুর একটা লাইব্রেরিতে আমরা আমি যখন কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক কাউন্সিলিংয়ে ডিপ্লোমা করি এখানে জর্জ ব্রাউন কলেজে তখন এই এই জিনিসগুলো আমরা পড়লাম যে এগুলো ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে যে কত বেশি কম্পিটিশন বাড়ছে তো এই জন্য এই রেফারেন্সটা উল্লেখ করা হয় না এখন রেফারেন্সটা কোথায় হয় প্রথম কথা হচ্ছে যে যখন আপনি দিবেন আপনাকে ইন্টারভিউতে ডাকবে ইন্টারভিউতে ডেকে তারপর আপনাকে যদি এমপ্লয়ার চিন্তা করে যে না ওকে আমরা হায়ার করব। তখন আপনার কাছে রেফারেন্স দিতে পারে আজকে আমি একটা ইন্টারভিউতে ছিলাম আমার অর্গানাইজেশনের আমরা নয় জনকে ইন্টারভিউ করেছি দুইটা পজিশনের জন্য কমিউনিটি ওয়ার্কার পজিশন আমরা জনকে শুধু বলছি যে রেফারেন্স দেওয়ার জন্য একজন ওয়েটিং এ থাকবে আর দুজন মানে আমাদের আমরা সিলেক্ট হায়ার হায়ার করতে যাচ্ছি তো তখন কিন্তু বাকিদেরকে কিন্তু আমরা বলি না রেফারেন্স দেওয়ার জন্য এবং ওরা ওদের রেজুমিতে দেয় নাই এটাই এটাই এখন স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একটা সেকেন্ড হচ্ছে আপনি রেফারেন্স কাকে দিবেন যেমন আমরা বাংলাদেশে চিন্তা করে যাব ও আচ্ছা আমি একজনকে চিনি ব্যাংকে চাকরি করে বড় পজিশনে বা গভর্নমেন্ট চাকরি করে বিসিএস ক্যাডার আছে ওর নাম দিয়ে দিই না এখানে টোটালি ডিফারেন্ট রেফারেন্সটা হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেখানকার ম্যানেজার অথবা সুপারভাইজার হতে পারে আপনার রেফারেন্স যে আপনার কাজ সম্পর্কে জানবে বা আপনার প্রিভিয়াস এমপ্লয়ার সুপারভাইজার কো যাদের সাথে আপনি কাজ করেন তারা হচ্ছে কারণ ওরা যে প্রশ্নগুলো করে রেফারেন্সকে যে প্রথম যেটা তুমি কিনা ও কাজের কি এই কাজটা কি ও কাজে কেমন এই কেয়ার গিভার হিসাবে যদি ওকে হায়ার করি তোমার সাথে যখন কাজ করছে তখন সে তার কোনো প্রবলেম ছিল কিনা তো অন্য কাউকে দিলে তো সেটা বুঝবে না এটা হচ্ছে একটা সেই জন্য রেফারেন্সটা আপনার আইডার ম্যানেজার সুপারভাইজার তারা বুঝবে একটা কোশ্চেন কমন করা হয় যেমন আমি অনেককে রেফারেন্স দিই যারা আমার কাছে আসে একটা প্রশ্ন প্রায় যে তার সে কিনা মানে একদম টাইমলি সব কিছু করে কিনা না মেনটেন করে কি না তো এই জিনিসগুলো আপনার বলতে পারবে যার সাথে আপনি কাজ করছেন বা যে আপনার ওয়ার্কার সুপারভাইজার ম্যানেজার সেই জন্য আপনাকে রেফারেন্স দিতে হবে একেবারেই আপনার জব সাথে এবং আপনি রেফারেন্স দিবেন তার নাম তার টাইটেল তার ইমেল অ্যাড্রেস ফোন এবং তার সাথে আপনার রিলেশনশিপটা সেটা লিখে যদি সুপারভাইজার সুপারভাইজার আর অবশ্যই যাকে রেফারেন্স দিবেন তাকে আগে তার পারমিশনটা নেবেন যে হ্যাঁ আমি আপনাকে রেফারেন্স দিতে চাই আমার এই ধরনের জব এবং আপনি তার সাথে তার রেজিউ আপনার রেজিউমিটা শেয়ার করবেন যখন তারা যোগাযোগ করবে যে তখন উনি যেন আপনি যেটা বলছেন ওটার সাথে মিল থাকে তো আপনি একটু বললেন যে রেজুমে এটা হচ্ছে সেকেন্ড বার মানে প্রথমবারের তাহলে আমার যদি ভুল না হয় ইমাম ভাই প্রথমবার যখন আমরা অ্যাপ্লিকেশন করব তখন আমরা রেজিউমে আমরা রেফারেন্সটা দিব না ওরা যখন আপনাকে সিলেক্ট করবে বা আপনি যখন একটা প্রসেসিংয়ের মধ্যে থাকবেন তখন তাকে আমরা ওই সময় ওরা রেফারেন্সটা চাবে এবং আমি ইন্টারভিউ যখন রেজিউমে পাঠাবো তখনই আমি মনে মনে ঠিক করে রাখবো আমার রেফারেন্স কে হবে এবং ওরা সেকেন্ড টাইম যখন চাবে তখন দিব এবং আপনি বললেন যে যেটা হচ্ছে যে এই ওয়ার্ক রিলেটেড অর্থাৎ আমি এখন প্রথম যেটা কাজ করি আমি এখন যেটা কাজ করছি ওইটার যে আমার সুপারভাইজার বা আমার বস আমার ম্যানেজার ওনাদের দিব আর হচ্ছে মোট এটা একটু যদি বলতেন যে কয়টা রেফারেন্স দেওয়া দরকার এটা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড হচ্ছে তিনজন তিনজন রেফারেন্স ওরা অনেক সময় দুইজন বলে অথবা তিনজন বলে মিনিমাম মানে টু ম্যাক্সিমাম থ্রি পরও হতে পারে তবে খুব রেয়ারলি হয় দুই থেকে তিনজন আচ্ছা তো থেকে তিনজন আমরা সবই দিব হচ্ছে গিয়ে তার যে বর্তমান যে কাজ করছে সেই ওয়ার্ক রিলেটেড এইটাই তো তাই তো হ্যাঁ কিন্তু অনেক সময় যেটা হয় যে কেউ ধরেন ইন্ডিপেন্ডেন্ট কেয়ার গিভার মানে তারা পার্সোনাল ঘরেই করছে কোনো বাইরে কাজ করছে না তখন আপনি হয়তো কোথাও যদি ভলেন্টিয়ার করে থাকেন মানে আপনি ফ্রি কাজ করে থাকেন ইভেন একদিনও কাজ করেন তাকে হয়তো আপনি দিতে পারেন অথবা আপনার কাজ সম্পর্কে খুব ভালো জানে কেউ আপনার স্ট্রেংথ উইকনেস তাকে দিতে পারেন রিলেশনশিপে লিখতে পারেন যে মানে সেই জিনিসটা ফ্রেন্ড রিলেটিভ এগুলাকে না লিখে অন্য কিছু দিতে পারেন কো দিতে পারেন ওয়েল উইশার্স সামথিং এরকমও তবে এটা না দেয়া সবচেয়ে বেস্ট হচ্ছে তা মানে কাজ রিলেটেড এইগুলো দেয়া আর কি জি আর একটা কোশ্চেন আমার কাছে যে সেটা হচ্ছে গিয়ে যে সাপোজ আমি এই আপনি যে আমাদের যে রেজুমেটা দেখালেন সেখানে সে তিনটা অর্গানাইজেশনে চাকরি করেছে হ্যাঁ সরি দুইটা এখন তার যদি তিনটা রেফারেন্স দিতে হয় খুবই টেকনিক্যাল করছেন দর্শক যারা দেখছেন একটু বুঝবেন ইমাম ভাই কি বলেন আমরা একটু শুনবো তো যদি তার তিনটা দিতে হয় তাহলে ওই দুইটা অর্গানাইজেশনের দুইজন আর একজন থার্ড দিবে নাকি একই অর্গানাইজেশনের তিনজন দিবে বা তিন নাম্বার ব্যক্তিটা কে হবে তাহলে এখানে যদি দুইটা অর্গানাইজেশনের দুইজন আর তিন নাম্বার ব্যক্তিটা কে হবে এটা বিভিন্ন রকম ধরেন একটা প্রতিষ্ঠানে অনেকজন থাকে ইভিনি যেখানে কাজ করছেন এখন এক্সিস্টিং সেখানে তার একজন হতে পারে যে তার কোম্পানির ওনার হতে পারে বা মালিক হতে পারে এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারে ম্যানেজিং ডিরেক্টর হতে পারে একজন তার সরাসরি বস হইতে পারে ধরেন সুপারভাইজার ম্যানেজার বা এরকম কেউ হইতে পারে একজন কোয়ার্কার হইতে পারে ধরেন তার সাথে একই লেভেলে কেয়ার কিপার হিসেবে তারাও বলতে পারে যে হ্যাঁ ও আমার সাথে কাজ করে আমি দেখি যে হ্যাঁ মানে যে প্রশ্নগুলো ওরা করে সেগুলো বলতে পারে তো কো আরকার হতে পারে আর যদি দুইটা অর্গানাইজেশন হয় আপনি যদি ওইখানে তিনজন এখানে তিনজন ধরেন তাহলে ছয়জন হয়ে গেল এখন আপনি চিন্তা করবেন যে কে সবচেয়ে ভালো দিতে পারবে আপনি এমন কাউকে দিবেন না যারা আপনার সম্পর্কে হয়তো নেগেটিভও বলার সম্ভাবনা আছে তাদেরকে না দেওয়াটাই বেটার যারা আপনার সম্পর্কে ভালো বলবে পজিটিভলি বলবে তাদেরকেই দেবেন দেখেন যে আপনার বর্তমান এমপ্লয়ার যদি চিন্তা করে যে না ওকে যদি আমরা দিই তাহলে তো ও আমার চাকরি ছেড়ে দিবে ও সম্পর্কে ভালো বলা যাবে না আগে জেনে নেবেন যে আসলে আপনি সেটাকে সিক্রেট রাখতে চান কি না তাহলে আপনি প্রিভিয়াস এমপ্লয়ারদেরকে দেন ওখানে যদি আপনার কোনো ইনসিডেন্ট থাকে কোনো খারাপ এক্সপিরিয়েন্স থাকে তাহলে না দেওয়াটাই ভালো এভাবে আপনাকে খুবই চিন্তা করতে হবে যে কোথায় কাকে দিলে আপনার এই রেফারেন্সটা ভালো হবে তো এখানে আমি ছোট্ট একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি ইমাম ভাই আমি পনেরো সালে না ষোলো সালের এপ্রিলে ষোলো সালের এপ্রিলে আমি যখন এখানে প্রথম চাকরিতে ঢুকি তখন তো আমার ক্যানেডিয়ান এক্সপিরিয়েন্স ছিল না তখন ওরা বল তখন আমি রেজুমেতে আমার বাংলাদেশের যে বস ছিলেন আমি ওনার ইমেল আইডি এবং ফোন নাম্বার দিছি এবং ওনারা ওনার একটা বড় একটা চেক লিস্ট পাঠাইছিল ইমেলে চেক লিস্ট পাঠায় বলছে যে এটা তুমি এর সম্বন্ধে কি জানো এটা একটা আমাদের জানো তো উনি খুবই বিশিষ্ট ভদ্রজন ছিলেন উনি পুরো ইমেলটা আমার আবার ফরওয়ার্ড করে দিছে ফরওয়ার্ড করে বলে কি যে এটা আপনি আপনার মতো পূরণ করে আমারে পাঠিয়ে দেন আমি আবার আপনার অর্গানাইজেশনে আমি যেখানে নতুন চাকরি করতে যাচ্ছি ওইখানে পাঠাইতেছি তো দর্শক এই রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ইমাম ভাই মানে এই ধরনের কি হয় আপনি কোন ই পাইছেন এটা এটা অনেক সময় হয় অনেক সময় হয় দারণ এটা অসুবিধা নেই ওনার পারমিশন থাকলে আপনি দিতে পারেন আমি বলছি যে রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওরা নেওয়ার আগে অবশ্যই আপনারা সেই রেফারেন্সের সাথে যোগাযোগ করে আসবে এবং ইমাম ভাই যেটা বললেন যে ভালো সম্পর্কের কথা এই বিষয়গুলি মাথায় রাখবেন যে আপনার বসই হতে হবে কিন্তু সে যদি আপনাকে দেখতে না পারে নট নেসেসারি যে তার দিতেই হবে তো সেই ক্ষেত্রে ওই অর্গানাইজেশন আপনার যে ভালো পরিচিত বা কিছু তার রেফারেন্সটা দেওয়া অবশ্যই ভালো তো দর্শক আমরা শেষ শেষ করব করার আগে একটু বলি যে আমি জানি না আমরা আসলে কতটুকু পেরেছি বুঝাতে এটা খুবই একটি ক্রিটিক্যাল জটিল জিনিস রেজুমে লেখা ইন্টারনেটে হাজার হাজার এই ধরনের স্যাম্পল সবকিছু পাবেন তো আমরা এক্সপার্ট হ্যান্ড হিসাবে আজকে ইমাম ভাইকে আনলাম কারো যদি কোশ্চেন থাকে আমাদের কমেন্টস এর ঘরে জানাতে পারেন আমি দরকার পড়লে পরবর্তী সময় ইমাম ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে বা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা যদি মনে করি যে আমাদের এই আলোচনায় আজকে কোনো গ্যাপ ছিল তাহলে আপনারা যদি জানান তাহলে আমরা পরবর্তীতে সম্পূরক কোশ্চেনগুলো নিয়ে আর একটা দিন বসতে পারি কারণ এটা হচ্ছে যে কেয়ারগিভার প্রোগ্রামটা একটি অনেক বড় প্রোগ্রাম প্রায় বারো হাজারের মতো লোক নিবে এবং আমরা চাই যে সেখানে বাংলাদেশিদের একটি অন্তত ওয়ান অন্তত টেন পার্সেন্ট হলেও কন্ট্রিবিউশন থাকুক তো ইমাম ভাই আমরা বিদায় নিব আপনাকে অসংখ্য ধন্যবাদ তো শেষ সময় যদি একটু বলতেন যে কিভাবে কি সম্ভব অন্তর এক মিনিটের মধ্যে ইমাম প্রথম অনেক ধন্যবাদ আপনাকে একটা বিষয় চিন্তা করতে হবে যে আপনি যে রেজুমিটা করবেন কাবার লেটারটা করবেন যেন গ্রামেটিক্যালি কোনো মিস্টেক না থাকে এটা দিয়েও আপনাকে জাজ করা হবে তো এটা আপনি খুব গুরুত্ব সহকারে নেবেন এটা একটা যদি সম্ভব হয় আপনি যে একটু ভালো ইংলিশ জানেন তাকে একটু দেখিয়ে নেবেন যে কোনো ভুল আছে কিনা এখন তো অনেক চ্যাট জিপিটি আছে অনেক ধরনের প্রযুক্তি আছে গুগল ট্রান্সলেট আছে আপনি সেখানেও চ্যাক করতে পারেন যে খুব ভালোভাবে করে যেন আপনার কোনো ভুল না থাকে এবং আপনি একটা ভালো রেজিউমি কাবাল লেটার করেন এবং জব পোস্টিংটা দেখে সে আলোকে রেজিউমি কাবার লেটার করেন করে আপনি সিরিয়াসলি অ্যাপ্লাই করেন একটা করলে যে আপনার হবে সেটা না আপনি মোটামুটি অনেকগুলো অ্যাপ্লিকেশান করেন এবং আপনি অ্যাপ্লিকেশন করলেন আপনাকে হয়তো ইমেল করলো এটা স্পামে যায় পড়ে থাকলো আপনি দেখলেন না আপনাকে রেগুলার আপনার ইমেলটা চেক করতে হবে আপনার ফোনে আপনি অ্যালার্ট থাকতে হবে যে কোনো ফোন আসছে কি না যদিও এ দেশ থেকে হয়তো আপনাকে ফোন করতে পারে আপনার মিসকল হলে আপনি যদি না রাতে ঘুমানোর মধ্যে এখানে দিন ওখানে রাত আপনি তাও চিন্তা করতে পারবেন পরে দেখবেন যে এটা নিয়ে এই নাম্বারটাকে কোথাকার তো আপনাকে সজাগ থাকতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে বিষয়টা ইজি না আপনাকে সিরিয়াসলি নিতে হবে যে না আমি চেষ্টা করব এবং ডেফিনেটলি আপনি সফল হবেন যদি আপনি খুব মানে খুবই এই জিনিসগুলো মেনে চলেন আমরা চাই যে বেসিক্যালি আপনারা সবাই সফল হন যেটা আমাদের সাকিব ভাই বললেন যে উনি মানুষকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করতে যাচ্ছে ধন্যবাদ দর্শক আঠারোশো জব আছে এগুলি করতে কোনো পয়সা লাগবে না আহ তো করুন ইনশাল্লাহ হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো দেখা হবে আবার ইমাম ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম